সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 15টি কুফরি বাক্য সম্পর্কে, যে বাক্যগুলো কখনো মুসলমানের কথা হতে পারে না, মুসলমানের কখনো বাক্য হতে পারে না, মুসলমানের মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো কখনো বের হতে পারে না। এইরকম কতকগুলো 15টি বাক্য, যে সমস্ত বাক্যগুলো আমরা সচরাচর বলে থাকি, আমাদের মা বোনেরা বলে থাকে, অনেকে কথায় কথায় আবার এইসব উদাহরণ দেয়, আবার অনেকে আদর করেও যে সমস্ত কুফরি কথাগুলো বলে, তো এই সমস্ত কথাগুলো কখনো মুসলমানের জবান থেকে বের হতে পারে না, এই সমস্ত ভাষাগুলো কখনো মুসলমানের হতে পারে না। এরকম 15টি কুফরি বাক্য আমি আপনাদের সাথে আলোচনা করব ইনশা আল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই কুফরি বাক্যগুলো কি কি এই বাক্যগুলো শুনে নেই, এবং এই বাক্যগুলো আমরা আমাদের জবান দিয়ে কখনো উচ্চারণ করব না। এক নম্বরে হলো আল্লাহর সাথে হিল্লা লাগে, হিল্লা লাগে। অনেকেই বলে থাকে আল্লাহর সাথে কি লাগে, হিল্লা লাগে। হিল্লা শব্দের অর্থ হলো কৌশল। আপনি কেমন করে বলেন যে আল্লাহর সাথে কৌশল লাগে? আল্লাহর সাথে কোনো মানুষ কি কৌশল করতে পারে? যদি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তে এসব বাক্য আমাদের কখনো বলা যাবে না যে আল্লাহর সাথে হিল্লাও লাগে। আপনি কেমন করে এসব কথা বলতে পারেন? হিল্লা শব্দের অর্থ কৌশল। আপনি আল্লাহর সাথে কৌশল করতে পারেন? আপনি আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই দিয়ে আপনি আল্লাহর সাথে কখনো কৌশল করতে পারবেন না। আপনার এক থাপ্পড় মেরে মাটির নিচে নিয়ে যাবে কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর সাথে হিল্লা লাগে, এই সমস্ত কুফরি কথা, এই সমস্ত কুফরি বাক্য আমরা কখনো আমাদের জবান দিয়ে বের করব না। দুই নম্বরে যে কুফরি বাক্য, মুখে ফুল চন্দন পড়ুক। দ্বিতীয় নম্বর যে কুফরি বাক্য সেটা হলো, আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে যে তোর মুখে ফুল চন্দন পড়ুক, অর্থাৎ তোর কল্যাণ হোক, এরকম আমরা বলি। কিন্তু এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। ফুল চন্দন এগুলো হলো হিন্দুর পূজার সামগ্রী, তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না যে তোর মুখে ফুল চন্দন পড়ুক, অর্থাৎ তোর ভালো হোক। হ্যাঁ, এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না, এসব হলো হিন্দুদের পূজার সামগ্রী, এই সমস্ত বিষয়ে আমাদের কখনো বলা যাবে না। তিন নম্বর যে কুফরি বাক্য আমরা বলে থাকি, যে কষ্ট করলে কিষ্ট মেলে। হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট মেলে, এটা হিন্দুদের। কেষ্ট হলো হিন্দুদের দেবতার নাম, হিন্দুদের দেবদেবীর নাম। কেন আপনি কষ্ট করলে কেন হিন্দুদের দেবদেবী মিলবে? হ্যাঁ, আপনি কষ্ট করলে আপনি ফল পাবেন। আপনি বললেন যে কষ্ট করলে ফল পাওয়া যায়, যে দুঃখের পরে সুখ আসে, আপনি এরকম কথা বল, এরকম করে আপনি বলবেন। কিন্তু আমরা কি বলি, কষ্ট করলে কেষ্ট মেলে, কেষ্ট হলো হিন্দুদের দেবতার নাম। তাই এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না, যে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আসে, কষ্ট করলেই সুখ পাওয়া যায়। আপনি যখনই কোনো কাজের জন্য পরিশ্রম করবেন, শ্রম দিবেন, কষ্ট করবেন, সাথে সাথে আপনারে সফলতা দান করবেন কে? তাহলে কষ্টের পরেই সেখানে সুখ পাওয়া যায় আল্লাহর গোলামের। আমরা এভাবে বলবো, কিন্তু কখনো বলবো না যে কষ্ট করলে কেষ্ট মেলে। এরপরে চার নম্বরে হলো, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? হ্যাঁ, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? অনেক সময় অনেক মানুষ কথায় কথায় এরকম কথা বলে যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে, আমি যে কথাটা বলেছি, আমি যে কাজটা করেছি, এর কারণে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তো দুনিয়াতে মানুষের রচিত যতগুলো গ্রন্থ, এই সমস্ত গ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? অনেক কিতাব আছে, অনেক বই আছে, যেগুলো হলো মানুষের বানানো। এই মহাভারত অর্থাৎ সমস্ত দুনিয়াতে মানুষের বানানো যতগুলো বিদ্যা, যতগুলো বই, সব কিন্তু অশুদ্ধ। এগুলো প্রতিটা বই কিন্তু শুদ্ধ হতে পারে না, কারণ দুনিয়ার মানুষের বানানো বইতে কিন্তু ভুল আছে। এই মহাভারত হলো একটা উপন্যাস, দেখবেন যেগুলো উপন্যাস অধিকাংশ কিন্তু মিথ্যা, বানানো, বানোয়াট, যেগুলো মানুষের তৈরি করা, সেগুলো উপন্যাসগুলো দেখবেন বানোয়াট দিয়ে ভরা, মিথ্যা দিয়ে ভরা। তো আল্লাহর গোলামেরা, একমাত্র শুধু নির্ভুল কিতাব হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ তাআলা যে কোরআনের ব্যাপারে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, যে কিতাবের থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ ভুল বের করতে পারে নাই। তাহলে এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে। তো ওসব কিতাব তো অশুদ্ধই, ওসব কিতাব আবার শুদ্ধ হলো কবে আল্লাহর গোলামেরা? তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। পাঁচ নম্বর হলো, বলে মানুষ বলে থাকে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তা আমাদের দৌড় তো যারা মোল্লা, যারা আল্লাহ তাআলা যারা গোলামি করে, তাদের দৌড় তো মসজিদ পর্যন্তই। এটাই হলো কারণ, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে পবিত্র জায়গা, সব থেকে কল্যাণকর জায়গা, সব থেকে নিরাপদ জায়গা হলো মসজিদ। এটা এটা একমাত্র ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা,
যে ব্যক্তি আমি আল্লাহর ঘরে প্রবেশ করবে, যে ব্যক্তি বাইতুল্লাহতে প্রবেশ করবে, ওই ব্যক্তিটারে নিরাপত্তা দান করবেন কে? তাহলে যে সমস্ত মোল্লাদের দল মসজিদ পর্যন্ত, তাহলে জোরে বলেন তো, তাদেরকে নিরাপত্তা দান করেন কে? কিন্তু যারা বলে তারা এটা বোকার মতো সব কথা বলে যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, তাহলে আপনি কি মোল্লা? তারা আল্লাহ তাআলা গোলামি করে মসজিদে যে আপনি কোথায় যাবেন? আপনার দল কোন পর্যন্ত? মন্দির পর্যন্ত আপনার দল কোথায়? হ্যাঁ, আপনি আসুন মসজিদে, আপনাদের কল্যাণ দান করবেন কে? তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, আপনাকে মসজিদে আসা লাগবে। আপনি যদি মসজিদে যদি না আসেন, আপনার দোর যদি মসজিদ পর্যন্ত না হয়, তাহলে আপনার সম্পর্ক আপনি কখনো আল্লাহ তাআলার সাথে তৈরি করতে পারবেন না। আল্লাহ তাআলার সাথে তৈরি করা, সম্পর্ক তৈরি করার একমাত্র জায়গা সেটা হলো কি? মসজিদ। এরপরে ছয় নম্বরে হলো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বউ, এসব কথা কিন্তু আমরা বলে থাকি। লক্ষ্মী কিন্তু হিন্দুদের দেবতার নাম। হ্যাঁ, তো আমাদের ছেলে মেয়েদেরকে কখনো এসব কথা বলা যাবে না। আমরা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বউ, লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, আমরা এসব কথা বলে থাকি যে ওর কারণে আমার ঘরে খাবার আসতেছে, এই যে আমরা এসব কথা বলে থাকি। তো লক্ষ্মী কখনো বলা যাবে না, এটা হিন্দুদের দেবতার নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে বলি আমিন। এরপরেই সাত নম্বরে হলো শাহানশাহ। হ্যাঁ, কোনো মানুষকে বলা যাবে না যে তুই তো শাহানশাহ হয়ে গেছিস রে। এরকম অনেক মানুষ কিন্তু দেখবেন কথায় কথায় কিন্তু বলে, অভিমান করে অনেক মানুষ বলে, এ তুই শাহানশাহ হয়ে গেছিস। তো দুনিয়ার কোনো মানুষ শাহানশাহ হতে পারে না। শাহানশাহ একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তো দুনিয়ার কোনো মানুষকে শাহানশাহ বলা যাবে না, কারণ দুনিয়ার মানুষের কোনো মানুষের এটা কি নেই, যোগ্যতা নেই, এটা একমাত্র হলেন এর আল্লাহ তাআলার সিফত, তিনি হলেন একমাত্র শাহানশাহ। এরপরে আট নম্বর হলো তোর চরিত্র হলো নির্মল চরিত্র, তোর চরিত্র নির্মল চরিত্র। আপনি এভাবে নির্মল বলবেন কেন? হ্যাঁ, এটা কিন্তু অধিকাংশ হিন্দুরাই দেখবেন তাদের ছেলে মেয়েদের নাম নাকি নির্মল। হ্যাঁ, তা আমাদের ছেলে মেয়েদেরকে বলতে হবে যে তোর চরিত্র তো অনেক সুন্দর, তোর চরিত্র তো পবিত্র চরিত্র, এরকম করে আমাদেরকে বলতে হবে। কিন্তু বলা যাবে না তোর চরিত্র কি নির্মল চরিত্র। এরপরে নয় নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইয়া খাজা বাবা, হ্যাঁ, ইয়া দরবেশ বাবা। তো ইয়া শব্দটা আমাদের কখনো ব্যবহার করা যাবে না, যেখানে এই ইয়াটা শুধু একমাত্র ব্যবহার হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া জাব্বার, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, এই এরকম করে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, বারবার আপনি আল্লাহ তাআলার এই নাম রাজ্জাক রাজ্জাক বলে ডাকেন, আপনার রিজিকের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে কে? আল্লাহ তাআলা। কারণ রিজিক দাতা কে? আল্লাহ তাআলা। তো কোনো খাজা বাবাকে বলা যাবে না ইয়া খাজা বাবা, ইয়া দরবেশ বাবা, এরকম করে আমাদের কাউকে বলা যাবে না, কারণ এই সিফতটা একমাত্র ব্যবহার হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরেই হলো অনেক মানুষ দেখবেন বলে থাকে ইয়া আলী, ইয়া রাসূলুল্লাহ। তো এই সমস্ত কথাগুলো কখনো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য ব্যবহার করা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে স্বয়ং আল্লাহ তাআলা কখনো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে নাই, আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তাআলা বারবার এসব শব্দ ব্যবহার করে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহলে কেন আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন? হ্যাঁ, তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। এরপরে এগারো নম্বরে হলো আমরা দেখবেন অনেক মানুষ কাজ শুরু করে, কাজ শুরু করার কারণে প্রথমে যদি ভুল হয়ে যায় তাহলে বলে যে বিসমিল্লাহ তোর গলত, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ কি তোর গলত। আপনি বলবেন যে তো শুরুতে ভুল, কিন্তু আপনি বলতেছেন বিসমিল্লাহ গলত। হ্যাঁ, তো বিসমিল্লাহ কি কখন গলত হতে পারে? বিসমিল্লাহ শব্দটা তো শুরু করা কার নামে? আল্লাহ তাআলার নামে। আপনি বলবেন তো শুরুতে ভুল, এই কথা না বলে কি বলে বিসমিল্লাহ গলত? তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। এরপরে বারো নম্বরে যে মানুষ কুফরি কথাটা বলে থাকে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো মানুষ কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে? কারো কি ক্ষমতা আছে? আজার আল্লাহ আলাইহিস সালাম যেখানে একবার যদি দুনিয়াতে থাপা মারে দুনিয়াটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে কে? আল্লাহ তাআলা। কিন্তু অনেক মানুষ বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, একটা গরুর সাথে পাঞ্জা লড়তে পারে, একটা ছাগল আর একটা ছাগলের সাথে, একটা মানুষ আর একটা মানুষের সাথে, কিন্তু মৃত্যুর সাথে কোনো মানুষ কখনো পাঞ্জা লড়তে পারে না। এই কুফরি কথাটা কিন্তু অনেক মানুষ কিন্তু বলে থাকে যে মৃত্যুর সাথে অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ভালো হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মৃত্যুর সাথে কোনো মানুষ কোনোদিন পাঞ্জা লড়ে কোনোদিন ভালো হতে পারে না, কারণ মৃত্যু যারে একবার ধরবে সে কোনোদিন মৃত্যুর হাত থেকে কোনোদিন রেহাই পেতে পারে না। তো মৃত্যুর সাথে তুই পাঞ্জা লড়তেছিস, অমুক পাঞ্জা লড়তেছে, তমুক পাঞ্জা লড়তেছে, এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। তেরো নম্বর হলো মধ্যযুগীয় বর্বরতা।
যে তুই যে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে তুই কাজ করতেছিস। তো মধ্যযুগীয় বর্বরতা ছিল, ইসলাম মধ্যযুগটা ছিল, মধ্যযুগটা ছিল ইসলামী যুগের সোনালী যুগ, ইসলামের সোনালী যুগ ছিল মধ্যযুগ। তো আপনি কখনো বলবেন না যে তুই মধ্যযুগীয় বর্বরতার মধ্যে তুই সব কাজ করতেছিস। এরপরে 14 নম্বর হলো যে মনের পর্দা বড় পর্দা। কি মনের পর্দা? বড় পর্দা, নাউজুবিল্লাহ। অনেক মানুষ বলে থাকে যে তোর মন ঠিক তো সব ঠিক। হ্যাঁ, আপনার মন ঠিক, আপনি বাইরে বাইরে কত অপকর্ম কুকর্ম খারাপ কাজ করতেছেন, আর বলতেছেন কি মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা ফালাও রে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অনেক অনেক এরকম মানুষ বলে যে মনটা তো ঠিক আছে, বাহিরে তোর কি হয় হোক, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কেমন করে আপনি এসব কথা বলতে পারেন? আল্লাহর গোলামেরা, আপনার দেহ আপনি খুলে দিয়েছেন কিন্তু আপনার মনটা ঠিক আছে, আপনি কেমন করে আপনার মন ঠিক থাকলো? হ্যাঁ, তো এই সমস্ত কথা আমাদের কখনো বলা যাবে না। 15 নম্বরে যে বিষয়টা সেটা হলো আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, ইমান এবং কুফরির মধ্যে পার্থক্য শুধু একটাই, সেটা হলো নামাজ। আপনি নামাজ পড়েন না, আপনার মধ্যে কুফরি রয়েছে, আর যারা নামাজ পড়ে তাদের মধ্যে কি রয়েছে? ইমান রয়েছে। আল্লাহর গোলামেরা, আপনি কখনো বলতে পারবেন না যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার কি আছে, ইমান ঠিক আছে। আপনি নামাজ পড়েন না তো আপনার ইমান কই থাকলো? একজন ইমানদারের প্রথম নম্বর কাজ হলো তার নামাজ। এজন্য এই সমস্ত 15টা কুফরি বাক্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সবাই ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে, এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার এবং ভিডিওটি যেন শেয়ার করার যেন তৌফিক দান করে, বলি আমিন।